हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल पॉल सोमनाथ। सो आज के हमें जाच्छी कोथाय तो जानते होले वीडियो टा पूरा देखबेन, वीडियो टा शेयर करबेन और आमार चैनल जो नतून व्यूअर्स हन ता चैनल टा सब्सक्राइब करबेन और वीडियो टा प्लीज एक लाइक देबेन। ठीक आछे, वीडियो टा देखते थाकुन, आशा करी भालो लागबे। एखन आमी चले आसछि शीतिर मोड़ हैंडलूम एंड हैंडिक्राफ्ट एक्सिबिशन मेला। चलुन ये कारपेट है आपके पास? कारपेट कितना करके? 1500 है। সানগ্লাস বিভিন্ন রকম 90 ম্যাক্সি বিক্রি হচ্ছে। বই স্টল, বুক স্টল, প্রধানত জামা কাপড়, মেয়েদের শাড়ি, ম্যাক্সি, তারপর কার্পেট, পাপোষ এইসবেরই বেশি। এছাড়া ইমিটেশনেরও প্রচুর দোকান আছে। বাচ্চাদের জামা সেল দিচ্ছে, বাচ্চাদের প্যান্ট সেল, চিত্র সেল, বিভিন্ন রকম খেলনা দেখতে পাচ্ছেন। ব্যাগ বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের। কাপ টিস বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন, প্রচুর কাপ টিস, গ্লাস, কাচের, চীনামাটি। আচার বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের। জুটের ব্যাগ, বিভিন্ন রকমের মুখশুদ্ধি, আমপাচক, এসব হজমিগুলি, হজমের বিভিন্ন রকমের আয়ুর্বেদিক জিনিস বিক্রি হচ্ছে। এইখানেও প্রচুর কাপ ডিশ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন। আবার লেদারের ব্যাগ প্রচুর। কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, জুস, লস্যি, আইস গোলা। এখানে বিভিন্ন রকম ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিকেন লালিপপ বিক্রি হচ্ছে। আবার একটা আচারের দোকান। টোটাল এই নিয়ে মানে তিনটে আচারের দোকান দেখলাম এই মেলাতে। এছাড়া মুখশুদ্ধির একটা ছোট স্টলও দেখিয়েছি আপনাদের। পাওভাজি, রোল, ঘুগনি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি। হায়দ্রাবাদ মশলা বিক্রি হচ্ছে, বিভিন্ন রকম স্পাইস। ফুচকা বিক্রি হচ্ছে, দই ফুচকা, মিক্স চাট। পাবজি গান শুটিং,
এখানে হয়। রেস্টুরেন্ট নগরদোলা, ইলেকট্রিক নগরদোলা, বিভিন্ন রকমের রাইডস আছে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাববেন যে রাত্রিবেলায় ভিডিওটা করলে অনেক ভালো হতো। হ্যাঁ, অনেকেই ভাবতে পারেন, কিন্তু রাত্রিবেলায় করা একটু ডিফিকাল্ট, কেন রাত্রিবেলা প্রচণ্ড গ্যাদারিং থাকে, হিউজ গ্যাদারিং। আমি করতে গেলে এখানে ধাক্কা ধাক্কির একটা চান্স থাকে, তাছাড়া প্রচুর মহিলারা থাকে, তো অনেকে ফটো তোলা হয়তো পছন্দ করে না। বাই চান্স কোনো সময় ব্লগে উঠে যায় সেটা কোনো ব্যাপার না, কিন্তু যতটা চাইবো আমি জিনিসগুলি আপনাদের দেখাতে চাইবো। কোনো ব্যক্তির ফটো তোলায় আমার কোনো ইচ্ছে নেই, সেই জন্য ভিডিওটা আমার দিনেই করতে হচ্ছে। ভিডিওতে কোনো জেন্ডারের ব্যাপার থাকে না ঠিকই, তবুও আমাদের নিজস্ব ব্যক্তিগত একটা রুচিবোধ বলেও তো ব্যাপার আছে, মেলাটা দেখাবার উদ্দেশ্য আর মেলার ইনফরমেশনটা সবাইকে জানাবার উদ্দেশ্য। স্মৃতির মোড়ে মেলা হচ্ছে, অনেকে জানে না কেন, বিগত কোভিডের কারণে অনেক বছরই বন্ধ ছিল মেলা ঠেলা, সেটা সেই কারণে রাত্রিবেলায় করলাম না, কেন একা ক্যামেরা ক্যারি করাও একটু প্রবলেম। আর কাউকে যদি নিয়েও আসি তারও একটা ধাক্কাধাক্কির চান্স আছে, গ্যাদারিং আছে, হিউজ গ্যাদারিং। আর কোভিডের এখন একটা ওয়েব চলছে, আপনারা জানেন, ফোর্থ ওয়েব আসবে আসবে, প্রচুর বিশেষজ্ঞ বলছে, এইখানেও যতটা সম্ভব গ্যাদারিংটা এড়ানোই ভালো আমাদের, এইটা একটা রিজন। স্মৃতির মোড় মাঠে এই শিবলিঙ্গটা ছোটোবেলার থেকে দেখে আসছি, প্রচুর এই গাছতলায় বসেছি, বন্ধুদের সাথে আড্ডা মেরেছি, আজ ক্যামেরায় ক্যাপচার করার সুযোগ পেলাম। ওম নম শিবায়। তো ভিডিওটা আশা করি ভালো লেগেছে, ভিডিওটাকে শেয়ার করবেন, ভিডিওটা একটা লাইক দেবেন আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, ধন্যবাদ সবাইকে।